আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিনি আর শুরুতে জানিয়ে দেব আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ইনডিফিনিট লিভ টু রিমেইন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে ঘন্টায় ১৫ পাউন্ড আয় করলেও পূরণ হবে না শর্ত প্যারিসে পুলিশের বিশেষ অভিযান নিহত দুই আহত সাত লন্ডনে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর মোমেনকে নাগরিক অভ্যর্থনা শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ২০১৬ সালের ৭ এপ্রিল থেকে যারা ব্রিটেনে ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন করবেন তাদেরকে বছরে আয় দেখাতে হবে ৩৫,০০০ পাউন্ড ২০১৭ সাল থেকে এই আয়সীমা বাড়বে আরও ৫০০ পাউন্ড করে তবে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল বছরে ৩৫,০০০ পাউন্ড আয় দেখাতে হবে সপ্তাহে মাত্র ৪৮ ঘন্টা কাজ করে নতুন আইন অনুযায়ী কেউ সপ্তাহে ৬০ ঘন্টা কাজ করলেও ইনডিফিনিট লিভের আবেদনের ক্ষেত্রে আবেদনকারী সর্বোচ্চ কাজে দেখাতে পারবেন ৪৮ ঘন্টা করে এ হিসেবে নন ইউরোপিয়ান বিশেষ করে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ব্রিটেনে স্থায়ী হওয়ার স্বপ্ন এক অর্থে পরিণত হবে দুঃস্বপ্নে উল্লেখ্য চলতি বছরের ২৯ অক্টোবর থেকে এক দফা পরিবর্তন আনা হয়েছে ইনডিফিনিট লিভ টু রিমেইনের ইংলিশ টেস্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্র তবে নতুন নিয়ম চালুর আগের দিনেও কেউ আবেদন জমা দিলে পূর্ণ আইনে সে আবেদন বাতিল বিবেচনা করা হবে প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারীদের ধরতে আজ বুধবার পুলিশের বিশেষ অভিযান এক নারীসহ সন্দেহভাজন দুই সন্ত্রাসী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ৭ জন ওই নারী বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে অপরজনকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্যারিসে গত শুক্রবার ৬টি স্থানে গুলি বোমা ও আত্মঘাতী হামলায় অন্তত ১৩২ জন নিহত হয় এরপর থেকে দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হচ্ছে ফ্রান্সের গণমাধ্যমগুলো বলছে প্যারিসে হামলার মূল হোতা বলে অভিযুক্ত বেলজিয়ামের নাগরিক আবেদুল হামিদ আবাউদকে ধরতে এই অভিযান চালানো হয় প্যারিসের অদূরে সদেনি এলাকার একটি বাড়িতে সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে জাতিসংঘে বাংলাদেশের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম আব্দুল মোমিন বলেছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রার রাজনৈতিক বিরোধ যেন বাধার প্রাচীর হয়ে না দাঁড়ায় লন্ডনে তাকে দেয়া এক নাগরিক অভ্যর্থনার জবাবে ডক্টর মোমিন এই মন্তব্য করেন সোমবার রাতে পূর্ব লন্ডনে একটি ভেন্যুতে নাগরিক অভ্যর্থনা ও ডিনারের আয়োজন করা হয় বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এবং সালিমা শারমিন হোসেন ও সৈয়দ মুমিনের যৌথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সিদ্দিকিন নাজমুল আলম প্রবীণ রাজনীতিক সুলতান শরীফ আলহাজ শামসুদ্দিন খান ও ব্যারিস্টার আখলাকুর রহমান চৌধুরী কিউসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব এনটিভি ডিরেক্টর মোস্তফা সারার বাবু সাংবাদিক ইসাক কাজল ইয়াফর আলী জালাল উদ্দিন নৈমুদ্দিন রিয়াজ আনোয়ারুজ্জামান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী হিরণ মিয়া প্রমুখ আমার দেশে যাওয়ার অনেক দিনের শখ এবং একবার গিয়েছিলাম ১৯৯৪ আই ওয়েন্ট ব্যাক হোম আমি বিদেশে আসি নাই থাকার জন্যে বিদেশে আসলাম তারপরে স্বদেশের চাকরি চলে গেল পিও অর্ডার ৯ এর আন্ডারে আমি আর দেশে যাওয়ার সুযোগ বেশি হয় নাই আমি খুব লাকি যে এবারে আমাকে প্রধানমন্ত্রী বলছে আপনি দেশে আসতে চান আমি বললাম অবশ্যই তিনি আমাকে দেশে যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং আমি সাথে সাথে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি আই এম লুকিং ফরওয়ার্ড টু গো ব্যাক অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট আই শ্যাল ডু বাট যদি প্রধানমন্ত্রী আমাকে কাজ দেন আমি সানন্দে সেটা করার চেষ্টা করব আমি সাদামাটা লোক সাদাভাতে বুঝি আই এম এ কমন ম্যান সো আমি কমন ম্যান প্রথম ইস্যুটা আমি জানতে চাইব তারপরে আই উইল ট্রাই টু ডু দ্য ওয়ার্ক উইথ দি সাপোর্ট অফ আদার্স কমার্স ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাইটেক পার্কের সাথে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিবিসিসিআই এর পক্ষে প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী ও হাইটেক পার্কের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন এ সময় উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহাঙ্গীর বক্ত ফারুক ডিরেক্টর এনাম আলী মহিব চৌধুরী সাইদুর রহমান রেনু লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট
বশির আহমেদ, মেম্বারশিপ ডিরেক্টর মনির আহমেদ, এম এ কাইয়ুম, শফিকুল ইসলাম, খালিদ আহমেদ প্রমুখ। পরে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও এপিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ ই কমার্স ফেয়ারের বিবিসিসিআইয়ের স্টল পরিদর্শন করেন। মানবতা বিরোধী অপরাধী রিভিয়ের রায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ ইউকের উদ্যোগে বুধবার আলতাবালি পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম। বদরুল আলম দিদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, নূর বক্স মুজাম্মেল হক, আবুল হাসনাত, মাওলানা শামীম আহমেদ, মাওলানা আব্দুল হাই, রেজাউল করিম, জামাল উদ্দিন, আমিনুল ইসলাম, তামিম প্রমুখ। রেস্টুরেন্ট ব্যবসায়ী স্টাফ সংকট নিরসনে ইস্ট সাসেক্স ক্যাটারার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্কিং এবং নৈশভোজ। অনুষ্ঠানে বর্তমান ক্যাটারার্স ব্যবসায় মারাত্মক কর্মী সংকটের কারণে প্রতি মাসে যে হারে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে এমনটি চলতে থাকলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসা ব্রিটেনে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। ব্যবসায়ী এম এ করিম ও আব্দুল মুকিতের যৌথ সঞ্চালনায় আব্দুল কালাম আজাদ ছোটনের সভাপতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইস্ট বর্ণের কাউন্সিলর মোহাম্মদ হারুন মিয়া, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী হায়দার, রঞ্জিত কুমার পাল, মোস্তাক আহমেদ খান, শোভা মিয়া, আবু হেনা আজিজ, গোস চৌধুরী, আকমন মিয়া, মইনুল আলী, কবির আহমেদ, মোহাম্মদ ফজলু মিয়া, আবুল হাসনাত আজাদ সোয়ান, আকরুজ মিয়া, আবুল ফয়সল আজাদ সুয়েব প্রমুখ। স্টাফ সংকট নিরসনে ব্রিটিশ পার্লামেন্টে মোশন উত্থাপনের লক্ষ্যে ইস্ট সাসেক্সের চারজন এমপির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলেও সভায় জানানো হয়েছে। সিলেটের সদর অ্যাসোসিয়েশন ও সিলেট সদর ট্রাস্টের পক্ষ থেকে জাতিসংঘে বাংলাদেশের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম আব্দুল মোমেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ডেপুটি মেয়র পারভেজ আহমেদ, আবু হোসেন, শেবুল আহমেদ, মোহাম্মদ নাসিরুদ্দিন, জুনেদ আহমেদ, নুরুজ্জামান তাজ ও মহিউদ্দিন আলমগীর প্রমুখ। সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আশু পদক্ষেপ কামনা করা হয়। বেতার বাংলা শ্রোতা ফোরাম নতুন কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। আবিদ হোসেন অপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় কেক কাটার মাধ্যমে নতুন কমিটিকে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাউন হ্যামলেটসের স্পিকার আব্দুল মুকিত এমবি, বক্তব্য রাখেন শামসুল আলম পারভেজ, মহিবুর রহমান চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, হোসনে আরা মতিন ও আশিকুর রহমান প্রমুখ। বেতার বাংলার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্রিটিশ ভিসা অফিস ফিরিয়ে আনার দাবিতে বার্মিংহামে গ্রেটার সিলেট কাউন্সিলের সভা। বাংলাদেশে গণমাধ্যম আক্রান্ত, অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ব্রিটিশ ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনতে কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা। আমাদের বিশেষ প্রতিনিধি জানান, সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত জিএসসির কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সম্পাদকরা এবং বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এ কিউ কায়সারের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সংগঠনের পেট্রন কে এম আবু তাহের চৌধুরী ও আলহাজ নাসির আহমেদ, কোষাধ্যক্ষ আলহাজ ফিরোজ খান, মির্জা আসাবে, আলহাজ কামরুল হাসান চুনু, আলহাজ এইচ এম আশরাফ আহমেদ, আলহাজ খসরু খান, সাধারণ সম্পাদক ফকর উদ্দিন, মনসুর মকিস, এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম এবং আলহাজ আব্দুল কাদের আবুল, ইকবাল আহমেদ চৌধুরী, ডক্টর জাকির রেজনা ইসলাম প্রমুখ। বাংলাদেশের সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের মিরাজ প্রতিনিধি ইসরাফুল ওয়াহিদুলাল জানান, বার্মিংহাম জাসাসের নবনির্বাচিত সভাপতি সাইফুর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের পরিচালনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহেদ আহমেদ চৌধুরী, হরমুজ আলী, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন, রেজাউল ইসলাম বিল্লা, আব্দুল খালিক, বার্মিংহাম খেলাফত মজলিস সভাপতি এনামুল হাসান সাবির, ফয়জুদ্দিন এমবি, সৈয়দ জামশেদ আলী প্রমুখ। সভায় সাইফুর রেজা চৌধুরীকে সভাপতি ও ফয়সল আহমেদকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একটি জাতি তার মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সত্যিকার প্রতিফলন করেছে স্বাধীনতা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে শনিবার বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাজ সুমন জানান, কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কামরুল হাসান চুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় সভায় 16 ডিসেম্বরের বিস্তারিত কর্মসূচি ও সময়সূচি সম্পর্কে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সভাপতি আলহাজ নাসির আহমেদ, আলহাজ আজিরউদ্দিন, ফয়জুর রহমান চৌধুরী এমবি, মাহবুবুর রহমান চৌধুরী মাখন, মিসেস নাজমা খালেক, কাজী আঙ্গুর মিয়া, কামাল আহমেদ, আব্দুর রশিদ, ফিরোজ খান প্রমুখ। সভায় 16 ডিসেম্বরের সকল কর্মসূচিতে দল মত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশের অসহায় বীর মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে রোববার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এক ফান্ড রেজিং অনুষ্ঠিত হয়। বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। এভাবেই বীর বাঙালিরা 1971 সনে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই সব সূর্য সন্তানদের মাঝে অনেকেই আজ মানবেতর জীবন যাপন করছেন। অসহায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। রোববার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এক ফান্ডরাইজিং অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহাম, লন্ডন, কার্ডিফ, ম্যানচেস্টার সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ যোগ দেন। স্থানীয় শিশু কিশোর ও মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের সকলের সহযোগিতায় প্রায় 7,000 পাউন্ড সংগ্রহ করা হয় এবং এই সংগৃহীত অর্থ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের সরাসরি অসহায় মুক্তিযোদ্ধাদের হাতে প্রদান করা হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির আবুলের যৌথ পরিচালনায় অন্যান্য মাঝে আরও বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ এ কিউ কায়সার, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলা কাগজ চেয়ারম্যান আজাদ আবুল কালাম, মাহবুব আলম চৌধুরী মাখন, আলহাজ খসরু খান, টিভি সংবাদ পাঠিকা ডক্টর জাকির রেজওয়ান আনোয়ার সহ আরও অনেকেই। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ। আগামীতে অসহায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান আয়োজকবৃন্দ। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন।
রেস্টুরেন্টে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে যেমন ব্যবসায়িক উন্নতি হবে, ঠিক তেমনি সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে, এমনটি বললেন বক্তারা নিউক্যাসলের শেফ অনলাইনের এক বিশেষ নেটওয়ার্কিং ইভেন্টে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্রিটেন জুড়ে কারি ব্যবসায়ীদের সাথে আলোচনা অনুষ্ঠানের সূচনা করল রেস্টুরেন্ট অনলাইন অর্ডারিং সিস্টেম প্রোভাইডার শেফ অনলাইন। এ সময় অনলাইন অর্ডারিং সিস্টেম সহ ওয়েবসাইট, অ্যাপস, থার্ড পার্টি প্ল্যাটফর্ম তথা টেকনোলজির গুরুত্ব ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। রওশনউদ্দিনের পরিচালনায় এতে মূল বক্তা ছিলেন শেফ এম এ মনিম সালিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরিন। বিশেষ অতিথি ছিলেন নিউ ক্যাসেলের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ার মাহতাব মিয়া, বিশিষ্ট কারি ব্যবসায়ী খালেদ মিয়া, ওয়ালিদ প্রমুখ। বাংলাদেশের উত্তরাঞ্চলের 17 জেলায় চলমান সাহায্য প্রকল্পে অর্থ সংগ্রহে মীরা বাজারের আয়োজন করা হয় জুরিখে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। বাংলাদেশে সুইজারল্যান্ডের হেক্স নিয়ন্ত্রিত একটি সাহায্য সংস্থার প্রকল্প কর্মকর্তা মাথিয়াস হাউপ এভাবেই বাংলাদেশের উপর তার নিজের তোলা বিভিন্ন ছবি বিক্রি করে অর্থ সংগ্রহ করছেন বাংলাদেশে তাদের চলমান প্রকল্পের জন্য। অর্থ সংগ্রহে গত শনিবার স্থানীয় খিরকে কেমাইন্ড হাউস ইন্ডাস্ট্রি লিমাত প্লাস আয়োজন করে এক কুপারমার্ক বা সুইটকেস বাজারের। বাক্সে ভরা হাতে তৈরি বিভিন্ন অলংকার এবং বৈষয়িক দ্রব্যাদি বিক্রির হাট বসিয়ে তার থেকে সংগ্রহ করা হচ্ছে অর্থ। সাথে ছিল বিভিন্ন খাবার দাবার এবং লটারি বিক্রির ব্যবস্থা। লটারি বা তম্বলা বিক্রিতে সহায়তা করতে জুরিখে বসবাসরত বাংলাদেশি শিশুরাও এই প্রকল্পের কাজে এবারে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দের সাথে। We also have a lottery. Everywhere there are children walking around and selling these this lottery items and children of Bangladesh. Of course they're Bangladeshi children. তাদের সংগৃহীত অর্থ বাংলাদেশের অবহেলিত মানুষের সাহায্যে যাচ্ছে বিষয়টিতে জেনে তারা গর্বিত। প্রকল্প বিষয়ে গেমাইন্ডের নির্বাহী কর্মকর্তা মিখেল ব্রাউন্স ভাই বলেন, we combined two things together. We first had the idea of this special kind of market, and then we developed this development aid project with Bangladesh. খেটে খাওয়া মেহনতি মানুষ, বিশেষ করে মাথিয়াসের ভাষায় টয়লেট ক্লিনিকের সাথে যুক্ত সমাজের পিছিয়ে থাকা মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশের উত্তরাঞ্চলে 17 জেলাতে তারা তাদের প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন। Our project in Bangladesh is developing of the rural area, especially for the underclass people, the cleaner of the toilets in the rural area. And I have been there in last March and February and have seen this project and visited to different places, and I'm convinced about the ইতিমধ্যে বেশ কয়েকবার প্রকল্প পরিদর্শনে বছরের অর্ধেক সময় তিনি বাংলাদেশে কাটিয়ে এসেছেন। তিনি চান বাংলাদেশে তাদের এই সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার। A trip to Bangladesh to see, to visit these projects together with interested people of our congregation here in Zurich, that we know where our money goes and what it's helping. I'm looking forward to do that. কোপার মার্কেটের পুরো তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী প্রধান বিয়ার্তিস বিন্দার। বাকিউল্লি পান, চ্যানেল আই, খিরকে কেমাইন্ড হাউস ইন্ডাস্ট্রি, জুরিখ, সুইজারল্যান্ড। এবার সিলেটের খবর। জিবি নিউজ 24.com এর বাংলাদেশ অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার মৌলভীবাজারে অফিসটি উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর পরিচালক খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রহমান বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, সাংবাদিক আকমল হোসেন, নিপু, নুরুল ইসলাম, শেফুল, হাসনাত কামাল, খালেদ পারভেজ বক্স প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল। বাংলাদেশ কার্যালয় উদ্বোধন হয়েছে, এটা আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। আমরা আশা করব যে দুই বাংলার সংবাদ এবং দুই বাংলার যে সেতু বন্ধনে যে বিনিয়োগ ভালো ভূমিকা রাখবে।
সিলেটে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বিজিবি রিজিয়ন কমান্ডার এবং বিএসএফ আইজি পর্যায়ে সীমান্ত সম্মেলন। বুধবার সকাল 10:30 দিকে তামাবিল আন্তর্জাতিক সীমান্ত সম্মেলন কেন্দ্রে শুরু হয় এই সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের বিজিবি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 20 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ লতিফুল হায়দার। অন্যদিকে বিএসএফ 20 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ এর মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমার। ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিএসএফ মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও কাচার ফ্রন্টিয়ারের আইজি, ডিআইজি সহ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এবার একটি শোক সংবাদ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে সিকন্দর আলী মঙ্গলবার বাংলাদেশের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি 3 ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চ্যানেল আই ইউরোপের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী পরিবারের পক্ষে সবার দোয়া চেয়েছেন। শ্রোতা দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইনডিফিনিট লিভ টু রিমেইন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে, ঘন্টায় £15 আয় করলেও পূরণ হবে না শর্ত। প্যারিসে পুলিশের বিশেষ অভিযান, নিহত 2 আহত 7। লন্ডনে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর মোমেনকে নাগরিক সম্বর্ধনা। শুধু দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।